গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে। এখন যাচ্ছে 4:36, আমি উঠে পড়েছি 4:00 সময়। উঠে পড়ে আমার সোনা বাবার জল গরম, মার জন্য চা করা, সব রেডি। আর এখানে রান্নাটি দেখো, এখানে ডাল দেখো, জাল একটু সিদ্ধ হয়ে গেছে, এখানে পটলটা ভাজা হচ্ছে, এই যে আলু পটল, নিচে আছে কাঁচকলা, এই যে আদা দেখো করে রেখেছি, আদা দিয়ে আজকে বন্ধুত্ব করবো কাঁচকলা সাথে। আর এদিকে দেখো আমার চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে, এই যে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। আমাদেরকে অনেক রান্না রান্না আইটেম বেশি আছে, ওই জন্য ঝপঝপ করে ফেলছি। তো তোমরা দেখতে থাকো, এই চালটা ধুয়ে টুয়ে রেখেছি, চালটা জাল হয়ে গেলেই ভাত দোকানে বসিয়ে দেবো। তো দেখতে থাকো, দেখো আমার এদিকে এই যে তরকারি রেডি, আদায় কাঁচকলায় আজকে বন্ধুত্ব করে দিয়েছি তরকারি বানিয়ে। আর এখানে দেখো আর রাঁধুনি ফোড়নের মুগ ডাল হয়ে গেছে, আর এখানে দেখো ভাত হয়ে গেছে, এখানে দেখো আমার আটা মেখে রুটি, সোনা বাবার রুটি করছি, আর এইখানে তিনটে পরোটা আছে, এটা দিদার জন্য, বিকেলে দিদা খাবে, বিকেলে রাত্রিবেলা খাওয়ার জন্য বানাচ্ছি, আর সকালে টিফিনে ডালিয়া বানাবো। তোমরা দেখতে থাকো, দেখো সব এখানে গুছানো আছে, এই যে ডালিয়া বানিয়েছি, দেখো এই যে ডালিয়া, এখানে বাটি টাটি রেখেছি, ভেতরে কাপ আছে চা খাওয়ার, এটা তো চিঙ্গা ভাজা, এটা শাক ভাজা, বড়ি এনে দিলে আবার শাকটাকে বড়ি দিয়ে বড়িটা ভেজে আর কি দিয়ে দিতে হবে। নিচে তরকারি দেখিয়েছি, এটা ডাল দেখিয়েছি, এখানে সব থালা বাসন, এর ভেতরে সব চামচ টামচ সব আছে। এখানে তো পরোটা করেছি, এর মধ্যে পাঁপড় ভাজা, এটা সোনা বাবার রুটি, এই যে, আর এর ভেতরে আছে দিদার জন্য যে পরোটা করেছি, তোমাদের বললাম, এই দেখাতেও পাচ্ছি না, এই যে কত দূর দেখাতে পারলাম জানি না, লেক একসাথে রয়েছে তো এখানটায়। এরকম ভাত সব এখানে গুছিয়ে রেখেছি, আর এই যে সব বাসন দেখো মাজা হয়ে গেছে, এবার এগুলো মুছে নেব, মুছে নেব, মুছে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো চলো দেখতে থাকো, এতগুলো বাসন মাজতে মাজতেই সময় লেগে গেছে, অনেক বাসন এখানে, তো এগুলো মুছে নিই। তো চলো দেখতে থাকো, দেখো এদিকে সব আমার হয়ে গেছে, ফলগুলো পরে কাটবো, এদিকে সব পরিষ্কার। আর খাবার দাবার তো এখানে একদম টাল দিয়েছি, আর বিড়ালের ভাতটাও এনে এখানেই রাখলাম, যেহেতু মুছবো, এই যে একবারে তুলে তুলেই রাখলাম না, আবার একটা বাটি করতে হবে, সেটাকে আবার বোর মধ্যে ঢালতে হবে। যাই হোক, চলো এবার স্নানটা করে আসি, দিদা স্নান টান হয়ে গেছে, স্নানটা করে আসি, তারপরে আবার কথা হচ্ছে। দেখো স্নান করে আসলাম, এই এসে সবে বসলাম, চুল টুল আসলে আসে, আমার আগে দিদা স্নান হয়ে গেছে, তারপর একটু বসে নিই, তারপর খেয়ে নেবো, চলো পরে আবার কথা হচ্ছে। দেখো ডালিয়া নিয়ে নিয়েছি, ডালিয়াটা সুন্দর তরল নামালাম, জমে গেছে, যাই হোক ডালিয়া নিয়ে নিয়েছি, দিদা মুখে খাবে, চা খাওয়া হয়ে গেছে, চাটা আগে খেয়ে নিলাম, যে ডালিয়া আবার নিয়েছি, চাটার জন্য আগে খেয়ে নিলাম, দুটো পাঁপড় নেবো, নিয়ে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো আমরা খেতে বসেছি, ওই যে দিদা খাচ্ছে, আমি খাচ্ছি, শাক ভাজা দিয়ে খাচ্ছি, তো খাই, আছে তো নিরামিষ, পরে আবার কথা হবে। গুড ইভিনিং, দেখো চলে এসেছি রান্নাঘরে, এসে আমার কালকের রান্নাটা কাটা হয়ে গেছে, কালকে একটা আইটেমই রান্না হবে, আজকে কই মাছ, লোটে মাছ, গাং মোরলা, এসব মাছগুলো এনেছে, কালকে রান্না হবে কই মাছ দিয়ে, ফুলকপি আলু দিয়ে ঝোল আর ভাত, আর কিছু রান্না হবে না, কালকার জায়গায় যাওয়ার কথা আছে, ওই জন্য একটাই রান্না করবো, যেহেতু মা অফিসে নিয়ে যাবে, আর রাত্রেবেলা মা খাবে, ও খাবে, দুজনে খাবে, ওই জন্যই রান্না করবো, ভাতটা তো অল্প রান্না করবো, সকালবেলা আমি রান্নাটা করবো, সকালে যাবো। তো চলো দেখতে থাকো, এদিকে দেখো মার জন্য চা বসিয়ে দিয়েছি, আর দিদার চা তো দুধ চা বানাবো, ওটা পরে করবো, আর এখানে মা চিড়ে ভাজা এনেছে, এতগুলো দেখো, এতগুলো চিড়ে ভাজার মধ্যে একটা ইয়ে বিস্কুটও আছে, লিটিল হার্ট,
আসুন আবার খাওয়া হয়ে গেছে, রুটি টুটি ভিজানো কমপ্লিট। তো চলো দেখতে থাকো চাটা হোক ফুটছে। তো চলো দেখতে থাকো। দেখো চা বসিয়ে দিয়েছি, এদিকে দেখো চিড়ে ভাজা ঢেলে নিয়েছি, একটা দিদাকে দেবো একটা মাকে দেবো, ওকে তো চা দিয়ে দিয়েছি এরকম খাচ্ছে। তো চলো দেখতে থাকো। বাবা পটি করতে বসেছি বলে ফট করে ফোনটা সরিয়ে নিল। তো চলো দেখতে থাকো। দেখো এই যে চা ঢেলে নিয়েছি, দুজনকে দিয়ে দেবো। আর আমার চাও এই যে আমি এই যে চিড়ে ভাজা দিয়ে খাবো, দেখো একটু খেয়েওছি প্যাকেট, আর একটা প্যাকেট কেটে দিদাকে আর মাকে দিলাম। তো চলো দিয়ে আমিও চাটা খেয়ে নেবো, তারপরে আবার কথা হচ্ছে। দেখো বাসনগুলো মেজে ফেললাম, চা খেয়ে মুছে নেবো। দেখো এদিকটা আমার সব পরিষ্কার হয়ে গেল। এবারে সোনা বাবা যাবে একটু পরে ভ্যাকসিন দিতে, ভ্যাকসিন বাকি আছে, ভ্যাকসিন দিতে যাবে। তো চলো দেখতে থাকো। দেখো রেডি হয়ে গেছে, সোনা বাবা ভ্যাকসিন কাছে বললাম, ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি, দুজনে মিলেই যাবো। তো চলো যাওয়া যাক। আর দেখো আমি মাঝে একটু নেল পলিশ পরেছি, হাত ধুয়েছি, পড়ি না অনেক। চল না তোকে এক্ষুনি ফুটিয়ে দেবে, চল চলো যাওয়া যাক। ওদিকে আমার মাসি এসছে, ছোট মাসি এসছে, চলো যাওয়া যাক। কেন করোনা দেখো চলে এসেছি ডাক্তারখানায়। চলো ডাক্তার আসতে দেরি আছে, এখনো ডাক্তার ঠিক টাইমে, কোনো ডাক্তারই ঠিক টাইমে আসে না, যাই হোক। চলো পরে আবার কথা হবে। দেখো সোনা বাবাকে নিয়ে বাড়ি চলে এসেছি, ওর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, কিন্তু কোনো কান্নাকাটি নেই, হাসলো উন্তি মতো, ইঞ্জেকশন ওকে ফুটিয়ে দিল, হাসলো। যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সব ভালো লাগে চলে যায়। তো আজকের মতো এখানেই রাখা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।